আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ফিলিং পরিবর্তন প্রসঙ্গে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনাদের থেকে অনেকেই জানতে চেয়েছেন যে দাঁতের ফিলিং পরিবর্তন করা যায় কি না এছাড়া দাঁতের ফিলিং পরিবর্তন করার প্রয়োজন হয় কি না ভিউয়ার্স প্রথমেই আসুন জেনে নিই যে পরিবর্তন করার প্রয়োজন হয় কি না ভিওর্স দাঁতে যদি আপনি ফিলিং করান সে যে ধরনের ফিলিংই হোক এ ধরনের অ্যামালগাম বা সিলভার ফিলিং হোক অথবা দাঁতের সঙ্গে কালার ম্যাচিং করে ফিলিং করা হোক এই ফিলিংটি যতদিন পর্যন্ত আপনার দাঁতের সঙ্গে অক্ষত অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আপনার পুনরায় আর ওই ফিলিং করার প্রয়োজন হবে না অর্থাৎ ফিলিংয়ের যে ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করা হয় এটি কখনো নষ্ট হয় না যদি ফিলিং ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনার ফিলিং যদি উঠে যায় আপনি পুনরায় সেটি করাই নেবেন কিন্তু এভাবে থাকলে আপনার ফিলিং কোনো নষ্ট হবে না এরপরে আসুন জেনে নি যে আসলে পরিবর্তন করা যাবে কিনা যদি কারো এ ধরনের কালো ফিলিং বা এটিকে আমরা সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং বলে থাকি এ ধরনের ফিলিং যাদের করা রয়েছে তারা এ ধরনের ফিলিং তুলে ফেলে কালার ম্যাচিং করে দাঁতে ফিলিং করাতে পারবেন কিনা না হ্যাঁ অবশ্যই আপনারা এটি করাতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতে সিলভার ফিলিং দেওয়া রয়েছে অ্যামালগাম ফিলিং তো এটি তুলে সেখানে কালার ম্যাচিং ফিলিং করে দেওয়া হয়েছে যেটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স যদি এ ধরনের কারো থেকে থাকে যে আপনারা চাচ্ছেন যে কালো ফিলিংটি তুলে সেখানে কালার ম্যাচিং ফিলিং করবেন সেটি অনায়াসেই করাতে পারেন কোনো ধরনের সমস্যা তার জন্য হবে না তবে ভিওর্স এই যে যে ফিলিংগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফিলিংটা একটু কালো দেখায় বা সিলভার কালারের দেখায় কিন্তু তারপরেও এই ফিলিংটা অত্যন্ত মজবুত এবং ভালো মানের ফিলিং এখানেও দেখতে পাচ্ছেন যে কয়েকটা দাঁতে সিলভার ফিলিং করা রয়েছে সেই সিলভার ফিলিংগুলো তুলে সেখানে হানড্রেড পার্সেন্ট কালার ম্যাচিং করে ফিলিং করে দেওয়া হয়েছে কিন্তু এখানে যে ফিলিংটি রয়েছে এই ফিলিংটিও কিন্তু খারাপ নয় এটি অত্যাধিক ভালো একটি ফিলিং কিন্তু তারপরেও রুচির খাতিরে যদি কেউ এ ধরনের ফিলিং পরিবর্তন করতে চান সেক্ষেত্রে অবশ্যই তা আপনারা করাতে পারবেন তবে এ ধরনের ফিলিং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং খুবই মজবুত হয়ে থাকে এ ধরনের যে ফিলিংগুলা সিলভার ফিলিংগুলো অত্যন্ত মজবুত হয়ে থাকে আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মাড়ির দাঁতেই ব্যবহার করা হয় কারণ এগুলো দেখতে একটু সিলভার কালারের হয়ে থাকে তার জন্যই মূলত এটি মারিদ্দাতের দাঁতের ক্ষেত্রেই বেশি ব্যবহার করা হয় সামনের দাঁতের ক্ষেত্রে ব্যবহৃত তেমন একটা হয় না তো হান্ড্রেড পারসেন্ট কালার ম্যাচিং আপনি লাইট কিউর ফিলিংয়ের মাধ্যমেও করাতে পারেন অথবা আপনি যেটিকে লেজার ফিলিং বলা হয় লাইট কিউর ফিলিং তার মাধ্যমেও করাতে পারেন আবার আপনি চাইলে কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমেও কিন্তু এ ধরনের ফিলিং আপনি করাতে পারেন কোনো ধরনের সমস্যা নাই তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম